بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد কুম আসসালাম রহমতুল্লাহ আব্দুর রাশেদ ভাই বাংলাদেশ থেকে সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমরা দেখি যে জুমার দিনে হাতের নখ পায়ের নখ বগলের নিচের চুল মোস এগুলি পরিষ্কার করে তারপর নাবির নিচের চুল এখন কি আসলে কি ইসলামী শরীর এরকম কোনো বিধান আছে জুমার দিনই করতে হবে নাকি যে কোনো একদিন করলে হবে এই বিষয়টি পরিষ্কার করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আপনার পিতা মাতাকে আল্লাহ সুস্থ রাখুন সবাইকে আপনার ছেলেমেয়ে সবাইকে আল্লাহ হেফাজত করুন আমিন জি তাকলিমুল আজাফের লাহ এক নম্বরে জানতে হবে যে যারা বলে থাকে যে নখ রাত্রি কাটা যাবে না এই কথার কোনো বৃত্তি নাই রাত্রি নয় দিন নয় রাত্রি হোক দিন হোক মাথা শাহিং সা ফিআন শাহ নাহারিন রাত্রি হোক দিনে হোক যখন যে কোনো সময় কাটা যাবে এটাতে কোনো নিষেধ নাই এক বিষয় দুই নম্বর আরেকটা বিষয় কুসংস্কার আছে যে নখ এবং চুল এটা কাটার পরে এটা মাটিতে দাফন করতে হবে কালকে আমাদের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে এগুলো সব সয়ানি কথা কুসংস্কার তারপরে এগুলো আবার কোথাও ফিকে দেওয়ার পরে বা কোনো যদি নিক্ষেপ করে ফালাই দেয় তাহলে তিনবার বিসমিলা বলতে হবে নাহলে সয়দান এগুলি ব্যবহার করে এগুলো সব সয়তেনি কথা তবে এটা যখন যে কোনো জায়গায় ময়লার স্থানে ফালাবে ফালাই দেওয়ার সময় একটু সতর্কতা থাকা উচিত অথবা মাটিতে গুইবার রাখতে এই কারণে যে জাদুকর শয়তান দুষ্ট নিয়ে অনেক সময় করে তাব ইস্তুমার করে এদের থেকে পালানের জন্য বয় যাদের না নিয়ে যায় অনেক সময় শয়তানি করে এই করে এটা হলো ইত্যাদি কথা তারপরে আরেকটা কথা হলো জুমার দিন জুমার দিন নখ চুল এগুলি পরিষ্কার করা এগুলি কি নবী সাল্লাহাম থেকে কোনো প্রমাণ আছে লামিয়া সে হানি নবী সালিউল জুমাতে আল্লাহ নবী সালাম থেকে জুমার দিন নখ চুল এগুলি কাটার ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো কিছুই নেই লামিন লামিন ওলামিন না নবী সাল্লাহ কৌল থেকে প্রমাণ না ফেল থেকে কাছ থেকে প্রমাণ না অর্ডার দিয়েছেন এই জন্য ইমাম সািমা উল্লাহ হাফেজ আসা মাকা সিদ্ধায় গ্রন্থের মধ্যে বাইশ নম্বর পৃষ্ঠে বাইশ নম্বর পৃষ্ঠে তিনি উল্লেখ করছেন নবী সালাম থেকে এরকম কোন স্পষ্ট কোন কিছু প্রমাণ নাই যে নখ কেমনে কাটতে হবে না কোন দিন কাটতে হবে এরকম কোনো কিছু নাই নবী থেকে মা ফি আইনে আর এই সমস্ত যা মা ওরাদা এই সমস্ত যা কিছু বর্ণনা আছে হয়তো মুনকার একদম স্পষ্ট দুর্বল বা একদম খুব দুর্বল অথবা মিথ্যা বানোয়াট ইবনে রজব রহেমা তিনি ইবনে হাজার রহিমাহুল্লাহ তিনিও এই বিষয়ে উল্লেখ করেছেন যে ইবনে আব্বাস এবং আইসারাজালান থেকে যে বর্ণনা মানুষ দিয়ে থাকে এই সম্পর্কে সব মিথ্যা বানোয়াট কথা এগুলির কোনো হদিশ নেই এটা হলো পরিষ্কার কথা তাহলে ওইখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে জুমার দিনে নখ চুল কাটতে হবে বা কোনো নির্দিষ্ট দিনে কোন দিন কাটা যাবে না বা কোন দিন কাটতে হবে এগুলি সম্পর্কে কোন স্পষ্ট বিধান নাই এগুলি সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় এগুলি সব মিথ্যা বানোয়ার দুর্বল এখন আরেকটি কথা এখানে থেকে গেল যে জুমার দিনে তাহলে নখ যারা কাটে তারা কোনটি কারণে কাটে এখানে দুটি কারণ যে জুমার দিন শুক্রবার জুমার দিন ছুটির দিন থাকে অনেকের সময় ফিরি থাকে জুমার দিন একটা পবিত্র দিন সৈয়দুল আহিয়াম দিনের মধ্যে সর্দার এবং এখানে জুমার নামাজের ব্যবস্থা আছে তাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওই দিন কেটে সবাই নামাজ যায় এট একটা দৃষ্টিকোণ আছে এখানে আর আর একটা দৃষ্টিকোণ হল কিছু কিছু দলিল আছে যেটা শাহাবাদের থেকে প্রমাণ পাওয়া যায় তাবির থেকে প্রমাণ পাওয়া যায় সেটা কিমনি উমরাজান থেকে যেটা সুনান বাইহাকৃতা আছে সোনাল কুবরার মধ্যে তৃতীয় নম্বর খন্ডে দুশো চৌচল্লিশ পৃষ্ঠায় ইবন জুমারদিনা কাটতেন তারপরে আসেন যে তিনিও জুমার জুমারদিনা কাটা পছন্দ করতেন ইত্যাদি ইত্যাদি এরকম কিছু প্রমাণ পাওয়া যায় স্বল্প থেকে এই ইমাম নহবির রাহিমাহুল্লাহ তার মাজমু গ্রন্থের প্রথম খন্ডে 300 340 চল্লিশ পৃষ্ঠায় উল্লেখ যে যেহেতু সাহাবাদের থেকে প্রমাণ পাওয়া যায় তাবিন থেকে প্রমাণ পাওয়া যায় তারা জুমার দিন এটাকে পরিষ্কার করা কাটাকে পছন্দ করতেন তাই যদি কোনো কাটে এটা মুস্তাহাব ভালো এটা কাটা কিন্তু আল্লাহ আরেকটা হাদিস আমাদের জেনে রাখতে হবে এই বিষয়ে কাটা সম্পর্কে যেহেতু কোনো বুধবার আর বৃহস্পতিবার অনেকবার ওই যে বইগুলিতে নোমুল কোরআন অথবা মকসুল মামনে বইগুলিতে লেখা আছে বুধবার এই কাটলে হবে সেই হবে এগুলি দুষ্টামিক কথা ছাড়া কিছুই না এগুলি দুষ্ট বুদ্ধিদের কথা তবে আনাসের জন্য থেকে হাদিসটি বর্ণিত হাদিসটি সহি যে অকাতালানা রসুল্লাহ কসি সাহারেফ ও আল্লাহ আল্লাহ অর্থ হল আল্লাহ রসুল আমাদেরকে কাটা কাটা তারপরে ভূগোলের নিচে চুল পরিষ্কার করা নামের নিচে চুল হালাক করা বা মুন্ডন করা এইগুলি চল্লিশ দিন নির্দেশ করছে চল্লিশ দিনের উপরে যাতে না যায় এ তবে দিকে লক্ষ্য রাখতে হবে এটি হল সঠিক কথা আল্লাহ আমাদেরকে সবাইকে সঠিকভাবে সুন্দরভাবে শরীয়তের বিষয়গুলো সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন হাজা ওসল্লা তাল নবিন মহম্মদ সালাম আলিকম রহমতুল্লাহি